কারণ আমার দেশে তো কারবালার কিচ্ছা কাহিনী আছে, এইগুলাই শুনে আর মহিলারা কাঁদে। মুসলমান ইমামদার ইমাম হাসান হুসাইনের প্রতিশোধ নেওয়ার জন্য কাসেমকে কারবালায় যাওয়াই লাগবে, জিহাদ করা ফরজ করে দিলেন কে? এতে গান গাই যাইও না, যাইও না কাসেম। আমার ভাই দেখি লাল নীল ঝাড় বাত্তি টার বাত্তি লাল নীল কাগজ টাগজ লাগাইয়া খারাই রয়েছে। ড্রাইভারে আমার দিকে ভাই এডি কিতা, আমি কে বুঝোস না, এটি হাসান হুসাইনের প্রেমিক প্রেমিক। এইটা নিয়ে বলে হাসান হুসাইনের প্রেমিক, নামাজের খবর নাই। হাই হুসেন করে মিছিল করবে, 10 তারিখ আসতেছে, হাই হুসেন করে মিছিল করে ভাড়াই লাগবে। কিন্তু ইমাম হাসান হুসাইন যে নবীর আদর্শকে নানাজির আদর্শকে বাস্তবায়িত করার জন্য রক্ত দিয়ে গেছে, এটা মানতে রাজি না, কথা কন্টে কিনা, এটা জিলাপি খাওয়ান না আসে কিনা, জিলাপি কথা কন্টে কিনা। হক কথাগুলি শুনলে কোরআন হাদিস অনুযায়ী আমল করলে লাভ আছে না নাই? কোরআন হাদিস অনুযায়ী যখন কথা শুনবেন আমল করবেন নবীর সাথে জান্নাত। আল্লাহু আকবার, কার কপালে আছে আমার নবীর লোকে জান্নাত? সম্মানিত মহতারা মুহাজিরিন, এবার যখন বোর্ড বসলেন আমিরাল মুমিনিন পরামর্শ সভা, বোর্ড বসলেন, বসার পরে বলতেছে আচ্ছা আপনারা জ্ঞানী গুণী মানুষ, নবীর সাহাবীরা কি আল্লাহু আকবার বলবেন না? নবীর এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, আল্লাহু আকবার বলেন, রহমতের নবী বললেন আমার নবীর সাহাবী, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, যে কেউ একজন আদনা সাহাবীর অনুসরণ করবে এই মানুষগুলি হেদায়া প্রাপ্ত হয়ে যাবে। তো জ্ঞানী গুণীদেরকে নিয়ে পরামর্শ সবাই বসলেন, কোন নাস্তিক মুনাফেকদেরকে নিয়ে সভা বসে নাই। আমার দেশে নাস্তিক মুনাফেকদেরকে নিয়ে সরকার সভা বসায়, যদি আলেমদেরকে নিয়ে সভা বসাতো কিভাবে দেশ চালাবে, কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করবে, যদি এই পরামর্শ নিয়ে সরকার রাষ্ট্র চালাতো তাহলে আজীবন হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতো না। নাস্তিক মার্কাদের কি সব পরামর্শ সবাই উমর ডাক দেন নাই? অমর ডাক দিছে জ্ঞানী গুণী যারা, যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, কারণ যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে এরা মানুষকে সুবুদ্ধি দেয়, কুবুদ্ধি দেয় না। আর যাদেরকে নিয়ে বুট বসে দেশ চালাবার জন্য, এটি গাঞ্জাখুর মতকরিয়া বাখুর বিদেশে বেগম পাড়া বানায় টাকা প্রচার করে, ভারতে বিদ্যুৎ প্রচার করে, ইলিশ মাছ প্রচার করে, আর আমা ঘরে ফানি দিয়ে ভাষায় দেয়, কথা গণ না খায়। আমার রাদি আল্লাহ তাআলা বোর্ড বসলেন, বসার পরে বলেন এবার আপনারা বলেন আরবি ক্যালেন্ডার কোন নামে বানাবো, কোন নামে? সুবহানাল্লাহ কয় নারী, কোন নামে আরবি ক্যালেন্ডার বানাবো? একজন দাঁড়িয়ে বললেন ইয়ামির আল মুমিনিন, রহমতের নবী যেই দিন জন্মগ্রহণ করলেন ওই দিন থেকে আরবি সাল বছর গণনা শুরু করেন। সুবহানাল্লাহ, আমার বললেন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, এটা আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয়, এটা প্রেরণার বিষয় নয়, এটা আনন্দের বিষয়। কিন্তু আর কার অভিযোগ আছে? আরেকজন দাঁড়িয়ে বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন ফেরেশতারা কাঁদে, আরশে আজিম কাঁদে, সাত আসমান কাঁদে, সাত জমিন কাঁদে, রহমতের নবী যেই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওই দিন থেকে আরবি বছর গণনা শুরু করে দেন, আরবি তারিখ গণনা শুরু করে দেন। অমর বললেন না এটাও হবে না। পাশে বসা হযরত আলী, সুবহানাল্লাহ বলেন, পাশে বসা কে? হযরত আলী দেখে বলেন ইয়ামিরাল মুমিনিন, রহমতের নবী যেই দিন আমাকে চাদর দিয়া ঢাকিয়া আবু দাউদ শাইবা অথবা
মুগিরার অত্যাচার সহ্য করতে না পারিয়া নিজের জন্মস্থান ছুঁইয়া মদিনায় হিজরত করেছে আমার মনে হয় ওই দিন থেকে আরবি ক্যালেন্ডার বছর গণনা শুরু করে দেন নবী আমার দেখে বলেন আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা মদিনার ইলমের শহর হলাম আমি রাসূল ইলমের শহর হলাম আমি রাসূল আর সেই ইলমের শহরের প্রধান দরজা হলো রে আমার আলী আমার আলী আমার আলী জোরে বলেন সুবহানাল্লাহ আমার চোখে পানি রাখতে পারে না আমার ডেকে বলে আলী রে এই কথাটা বড় ভালো কথা বলেছ এই বছরটা হলো প্রেরণার বছর নবী মার খাইল অত্যাচারিত হইল জন্মস্থান থেকে আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেল আলী রে আমার নবী যেই দিন হিজরত করে মদিনায় চলে গেল রে এই হিজরত করার কারণে আরবি ক্যালেন্ডারের নাম হবে হিজরি সাল আল্লাহু আকবার হিজরি সাল ত্যাগের বছর হিজরতের বছর এবার সাহাবীরা প্রশ্ন করে বছর মাস গণনা কেমনে শুরু করবেন গো একটু জানতে চাই বছর শুরু করবেন কোন মাস দিয়া সুবহানাল্লাহ বলবেন না নবী আমার ডেকে বলেন শাহরুল্লাহিল মুহররম সম্মানিত মাস হলো মুহররম মাস এই মুহররম মাস দিয়া আরবি নববর্ষ শুরু হবে সুবহানাল্লাহ কোন মাস দিয়া কোন মাস দিয়া আরবি মাসের মুহররম মাস বছরের প্রথম মাস যেহেতু এটা আল্লাহর মাস ধরে বলুন সুবহানাল্লাহ নবী আমার তিনার সাহাবীরা নবীর আদর্শ ভিত্তিক মোতাবেক জীবন যাপন করতেন মুসলমান ইমামদারারা হযরত উমর হযরত উমর সিদ্ধান্ত নিয়ে নিলেন এবার বছর শুরুর গণনা শুরু করা হবে আরবি ক্যালেন্ডারের নাম হবে হিজরি সাল আর যখন বছর যেই মাস দিয়ে শুরু করবা ওই মাসের নাম হবে আল্লাহর নামের মাস যেটার নাম হলো মুহররম বছর যখন শেষ হবে রে এই বছর যখন শেষ হয়ে যাবে বছরের শেষ মাসের নাম হলো আল্লাহর মাস যেটার নাম হলো জিলহজ মাস জুড়ে কোন সুবহানাল্লাহ এই মুহররম মাসে নবী রোজা রাখতেন সুবহানাল্লাহ পড়েন এই মুহররম মাস আরবি নববর্ষ নবী কয় মুহররম মাসে এইটা ওই মাসে ভালো ভালো খাবার খাইবা গোটা বছর আল্লাহ তোমার খাবারে তোমার রিজিকে আল্লাহ বরকত ভরপুর করে দিবে আর আমাদের দেশে পহেলা বৈশাখ কুজে পান্তা ভাত খাইতো ইলিশ মাছ খাইতো রাইকস কোনখানকার জীবনে খাইছে না তা রাইকস কিন্তু আরবি বছর কখন আসে আর যা এটার কোনো খবর মুসলমান হিসেবে আরবি বারো মাসের নাম জানা জরুরি মানি দায়িত্ব ঠিক কিনা এক মহিলার জিগা ইংরাজি বছরের নাম জানেন মাসের নাম জানি জানুয়ার ফেব্রুয়ারি এপ্রিল হ্যাঁ পাইছেন না পাইছেন না মুসলমান ইমানদারেরা আরবি বারো মাসের নাম আমরা জানি না একটু শুনে নেন সওয়াব হবে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদিউল আউয়াল জুমাদিউল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকাদ জিলহজ সুবহানাল্লাহ পড়েন এ মুসলমান ইমানদারেরা এবার আসেন গো আল্লাহ পাকের সম্মানিত মাস ওই মাসের নাম এবার শুরু করব এই প্রথম মাসের নাম আরবি বছরের প্রথম মাসের নাম জোরে বলুন তো কি জোরে বলেন কি মুহররম সুবহানাল্লাহ পড়েন এই মুহররম মাসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মদিনায় আগমন করলেন হিজরতের পরে মদিনায় আগমন করলেন আগমন করার পরে দেখে রে ইহুদিরা ওই দিন রোজা রাখে কি রে এই দিন রোজা রাখো কেন বলল রে এই দিন আমাদের মুসা কালিমুল্লাহ
ফেরাউনের অত্যাচার থেকে নীল নদী থেকে পার করাইয়া ফেরাউনের অত্যাচার থেকে আমার আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন শুকরানা শুরু এই দিন আমরা ইহুদিরা আমরা রোজা রাখি নবী আলাইহিস সালাম বলেন আমরা হলাম মুসা কালিমুল্লাহর উপরে আমরা বেশি হকদার ইনশাআল্লাহ আগামী বছর যদি জীবিত থাকি রে আমি মুহররম মাসে 9 এবং 10 কিংবা 10 এবং 11 আমি দুই দিন রোজা রাখব যেহেতু আমার ভাই মুসার উপরে আমার হক বেশি জোরে কোন সুবহানাল্লাহ মুসা আমার ভাই সুবহানাল্লাহ বলবেন না নবী ভাই বলছে আল্লাহু আকবার বলেন এই মুহররম মাস এই মুহররম মাসে শুধু কারবালার ঘটনা হয় নাই এবার আসেন কোরআনে যায় আল্লাহ কি কয় যে ওই মুহররম মাসে কোন কোন ঘটনা ঘটাইছি একটু শুনিয়ালো ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনে নাও আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বললেন এই মুহররম মাসে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন বানাইলাম ওই আদম যখন বানাইলাম জান্নাতের ভিতরে রাখলাম ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ বলবেন না এবার ঘটনা শুরু করতেছি আমরা অনেকে মনে করি মনে হয় এই মুহররম মাসের 10 তারিখ হাসান হোসেনের মনেই ঘটনা হইছে কিন্তু না এর আগে আরো ঘটনা হইছে মুহররম মাসে অনেক ঐতিহ্যবাহী বড় বড় ঘটনা সংগঠিত হয়েছে সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে বলতেছে ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা নিশ্চয় আমি প্রতিনিধি পাঠাতে চাই ফেরেশতারা কয় আমরাই তো যথেষ্ট কারে পাঠাবেন দুনিয়ায় মারামারি করব কিলাকিলি করব কুদাকুদি করব সরালের মারামারি আশা না নাই নরসিংদীর মারামারি আশা না নাই কি মারামারি তো ঠিক হইতো ফেরেশতারা কইছিল আল্লাহ এমন আদম সন্তান দুনিয়াতে পাঠাইবেন এটা মারামারি করব কিলাকিলি করব রক্তপাত ঘটাইব আসলে ঠিক হইতো আল্লাহ ঠিক হইতো ফেরেশতারা ঠিক কইছে না কথা বলেন ঠিক বলে নাই আল্লাহ বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন আল্লাহ কয় ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না হ্যাঁ ঠিক আছে মারামারি করব তবে হগলে মারামারি করতো না কিছু আছে আমি আল্লাহর বন্দেগী করব মসজিদ বানাইব মাদ্রাসা বানাইব আমার জিকির করব শিক্ষার দিয়ে কোন আল্লাহু আকবার ফেরেশতারা কিন্তু ঠিকই কইছে মারামারি করব আল্লাহ আবার মাসখানা আয়াত ঢুকাই দিছে ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তোমরা কইছো মারামারি করব ঠিক আছে সবাই মারামারি করতো না কিছু আছে আমার জিকির করব ইবাদত করব আল্লাহু আকবার বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা সুবহানাল্লাহ বলবেন না মাতারাম হাজিরিন আল্লাহ তাআলা আবার বলেন এ রব কোথায় রে মিকাইল লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন লিমা যা রাব্বুল আলামিন কেন ডাকস যা দুনিয়ার জমিনে যা দুনিয়ার জমিনে যা আল্লাহ কি লিগা তোমার মাটি আনতে যা আদম বানামু আদম আদম সুবহানাল্লাহ বলেন আমরা গর্ব করে বলতে পারি আমগো আব্বা আদম রে বানাইছে কে সুবহানাল্লাহ বলতেন না মিকাইল গেছে গিয়া দেখে জমিন কান্দে কান্নাকাটির আওয়াজ শুন না মিকাইল কয় না কান্নাকাটি শুরু করছে মায়া লেগে গেছে গা মিকাইল আইসে করছে আল্লাহ তাআলা বলেন কোথায় রে ইসরাফিল আর জিবরাইল কোথায় তোরা দুইটা যা মিকাইল মাটি আনতে পারে নাই তোরা দুইটা যাবি দুনিয়ার জমিনের মধ্যখান থেকে মাটি আনবি মধ্যখান আল্লাহু আকবার বলেন গোটা পৃথিবীর মধ্যবর্তী জায়গা হলো মক্কা মদিনাতুল মুনাওয়ারা জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদাররা তারা দুইজন গেলেন যাওয়ার পরে রে দেখে জমিন কান্দে এই দুইটাও মাটি আনতে পারে নাই আয়া কয় আল্লাহ পারতাম না তাসকিরাতুল আম্বিয়ার মধ্যে এসেছে কাসাসুল আম্বিয়ার মধ্যে এসেছে ঘটনা হ্যাঁ আল্লাহ পারি নাই কান্নাকাটি শুরু করছে আল্লাহ কে আজরাইল কারে ডাক দিছে এর আগে কিন্তু এর নাম মালাকুল মউত ছিল না শুধু নাম ছিল আজরাইল নাম কি ছিল
আজরাইল কোথায় রে এ আজরাইল কোথায় লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন কেন ডাকছেন গো আল্লাহ কয় যাও দুনিয়ার জমিনে যাও মাটি নি আসবি রে মাটি নি আসবি আমি আদম বানাবো আল্লাহ হুকুম করতে দিরি আজরাইল দুনিয়ার জমিনে গেল রে দুনিয়ার জমিনে যাওয়ার পরে মাটির দুনিয়ার জমিনের মধ্যবর্তী জায়গায় ওই জায়গায় যখন গিয়া হাত দিলেন জমিন কান্দে আজরাইল কয় কানলে কাজ হবে না রে আল্লাহ হুকুম দিয়েছে মাটি নেওয়া লাগবে তোমার কান্না আমার এটা শুইনা লাভ নাই আমার মাওলা যেটা আদেশ দিছে রে ওইটা আমার কাছে দামি জোরে কোন ঠিক কিনা এ মিত্তরা গ্রামবাসী আছিনা গ্রামবাসী আমার জন্মস্থানবাসীর মুসলমান এরা মুসলমান আমার কাছে কাজ কর্ম ব্যবসা বাণিজ্য দামি নয় যখন আজান হয়ে যায় আল্লাহর হুকুমটাকে মানা ওইটা দামি জোরে কোন ঠিক কিনা মাটি নিয়ে আইছে আল্লাহ তাআলা এই নেন মাটি নিয়ে আসলাম আল্লাহ কো মাটি নিয়ে আইছো আজরাইল জমিন কাঁদে নাই কহা কাম ছিল এটা গুরুত্ব দেই নাই টাইম নাই আপনি হুকুম দিবেন মাটি নিয়ে আইছি এই নেন কাসাসুল তাসকিরাতুল আম্বিয়ার ঘটনা নবী আমার দেখে বলেন আজরাইলের এক মুষ্টির ভিতরে দুনিয়ার গণনায় এক মন দুই মন নয় চল্লিশ মন মাটি উঠে যায় না আসতে বলেন সুবহানাল্লাহ বল ওই যে আপনারা তো এতে বেশি উঠে যাব গা একশো গ্রাম ভালো করে লইতে আরতেন না আজরাইল একটা খামসি দিছে এক মুঠ এই তো চল্লিশ মন তাহলে বাবা আদমের দেহের ওজন কয় মন কথা কয় না কয় মন এবার আল্লাহ তাআলা বললেন এইটা দিয়া রে আমি আদম বানাবো রে এ রে আজরাইল জমিন কি কাদা নাই বলে হা কান ছিল আল্লাহ কয় আজরাইল রে এই মাটি দিয়ে আমি আদম বানাবো আমি যখন আদম বানাবো রে আজরাইল রে এই আদমের রুহু কবজ করবি তুই আজরাইল না আসতে পারেন সুবহানাল্লাহ এ আজরাইল তুই রুহু কবজ করবি এবার তোর নাম দিয়ে দিলাম মালাকুল মাউত ডিগ্রি কে দিলেন টাইটেল কে দিলেন মালাকুল মাউত আজরাইল আল্লাহ তাআলা বলেন মক্কা মুআজ্জামায় এই মারিডারে রাখছে ছয় মাস বৃষ্টি হইছে আট মাস এডার কাইটাই বানাইয়া একবারে চিত্ত নাজিরান কয় গজ কয় গজ কয় গজ ষাট গজ বাবা আদম রে বানাইছে এর মুসলমান ইমানদাররা আজরাইল কয় আল্লাহ এই টাইটেল আমি পারতাম না নিতাম আমরার দেশে যদি কেউ উপাধি দেয় আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এতে দুদিন পরে পরে নাইসের মিছিল করব আমি সভাপতি আমি সেনাপতি পদবি ভাইয়া তার ঠেলা কথা কর না কেন আজরাইল পদবি ভাইয়া আল্লাহ আমি এটা পারতাম না নিতাম বললে এটা আমার দ্বারা হইতো আল্লাহ জিজ্ঞেস করে কেন এবার আজরাইল কি যুক্তি দে দে আল্লাহ তাআলা আদমরে বানাইবেন আদম সন্তান বানাইবেন এদের রুহ আমি কবজ করব ঠিক এদের চোদ্দ গোষ্ঠী আমার কিয়ামত পর্যন্ত গাইল লইব কথা কন না কেন এই আজরাইল আমার বাপের নিচে তার উপর আল্লাহর গজব পড়ুক কথা কন না কেন রে আমাদের দেশও দেখেন কারো জমি নষ্ট করিয়ালা গরু বাছুর কিংবা কোনো মানুষও দেখবেন ঝগড়া লাগলে কার গাছ কেটে ফেলে বিভিন্ন ফল ফলাদি গাছ নষ্ট করে ফেলে বেড়ে দোয়া করে আল্লাহ ফাঁস উক্ত হুক্ত হইস আল্লাহ তার উপরে গজব ফালাই আমার গাছটি ঘিরে কাটলো তাই আমার আষ্টি বাড়াতি পিছাদা টুন্ডা পিছাদা ভাই রাইয়া মাইরা লাইছে আল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিন তাই উপরে যাতে আল্লাহর গজব পরে ফাঁস উক্ত হুক্ত হইছে বেডিয়াইতের বদুয়া আরে বাপ রে বাপ বেডিয়াইতের বদুয়া যদি কবুল হইতো একটা বেডিয়া তো জেতা থাকলো না লে কিরকম তো জামার ঘরে অশান্তি হইলে আল্লাহ আল্লাহ তুমি কে আমার দেহ না আমার নিতার না আল্লাহ কো যদি আমি এই দোয়া কবুল করতাম তুই লগে লগে মরতি এ কথা কয় না কে সংসারে কোনো কিছু হইলে ওই আমার দেশের মহিলারা আল্লাহ আমার দেহ না বুঝি আল্লাহ দেহ না চিন্তা করছেন এ তুমি আমার নিতার না আমার এই কীর্তি দেখতাম বিল্লা বলতে আমার বাসায় রাখছো আছে না নাই
এই দোয়া যদি কবুল হইতো একটা বেডি হইতো টিকলো না লাগে নে মইরা গেল গেল আল্লাহ বলল দোয়া করছ যখন নে মর কাটা মইরা মর এই কথা কন না কেন মুসলমান ইমাম মারানা আজরাইলে কয় আল্লাহ তাআলা পুরা সহ্য গুছি আমারে গাইল লাইব তে আমার উতরে মারছ আল্লাহ তার গজব পালাম আর যদি ফাইতাম পুরা আলা খাল্লা দিলিয়া যাইতাম তার দইরা হ্যাঁ টেয়া দিয়া বাড়া কইরা গুন্ডা বাড়া করে পর্যন্ত কথা কন না কেন আজরাইলে কয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সারা জীবন পুরো সহ্য গুছি আমারে গাইল লাইব আমারে মালাকুল মউতের দায়িত্ব দিয়েন না রূহ কবজ করার দায়িত্ব দিয়েন না আল্লাহ তাআলার হেকমত জোরে বলুন তো আছে না নাই আল্লাহর জ্ঞান বুদ্ধি কইমা গেছে কা আল্লাহর জ্ঞান বেশি না কম বাবা আদমরে বানাইছে কে আপনি চিন্তা করেন বাবা আদমের এক একটা রোগের মধ্যে 2 লক্ষ করে এলেম জ্ঞান আল্লাহ পাক দান করেছিল মহতারাম হাজিরিন আল্লাহকে আজরাইল রাস্তা আছে কেউ তোমার দূর দিবে না আজরাইল কিয়ামত পর্যন্ত যত মানুষের রূহ কবজ করবে আজরাইল কেউ তোর দূর দিবে না একটা কাজ আছে আজরাইল কয় আল্লাহ কি কাজ তমুনি একটু নিস্তার ভাই তমুনি একটু নিস্তার আল্লাহ তাআলা বলেন আজরাইল রে মরার আগে ডায়াবেটিস দেমু মরার আগে ক্যান্সার দেমু মরার আগে স্ট্রোক দেমু মরার আগে টাইফয়েড জ্বর দেমু যার যেই রোগে মরণ হইব রে আজরাইল রূহ কবজ করবি তুই কিন্তু দুষ্পর্ব স্ট্রোক কইরা মারা গেছে ডায়াবেটিসে মারা গেছে ক্যান্সারে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে ভুলেও আজরাইল তোর দোষ কেউ দিবে না আল্লাহু আকবার হেকমতকার হেকমতকার আজকে যদি এই কোরআনের প্রোগ্রামের আয়োজনটা না করতেন তাহলে এই কথাটা কি শুনতে পাইতেন আল্লাহু আকবার বলবেন না কোরআন হাদিসের কথাগুলো এক একটা আসমান জমিনের চাইতে ভারী আল্লাহু আকবার বলেন মালাকুল মাউত আজরাইল কয় আল্লাহ তাইলে তো ঠিক আছে সুবহানাল্লাহ কইতেন না আমাদের আইনমন্ত্রী যদি কয় আমাদের সম্মানিত আইনমন্ত্রী আনিসুল হক সাহেব যদি কয় এলাকার যারা মেম্বার চেয়ারম্যান আছেন কোনো সমস্যা নাই আমি আছি যা আছে সব আমি সলভ করে ফেলব কোনো সমস্যা নাই চেয়ারম্যান মেম্বার কইব যাক বাচ্চি কথা কয় না মুসলমান মেম্বাররা আজরাইল কয় আল্লাহ তাইলে ঠিক আছে এবার আল্লাহ তাআলা বললেন আজরাইল রে এবার দায়িত্ব দিয়ে দিলাম এবার আল্লাহ ডাক দিয়ে কয় সূরা নিসার মধ্যে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান আল্লাহ তাআলা বললেন এরে দুনিয়ার মানুষ আমারে ভয় কর কারণ জানুস নি আমি তো গর বাবা আদম রে আমি বানাইছি সুবহানাল্লাহ বলবেন না বাবা আদম রে কে বানাইছে আল্লাহ বানাইছে এখন হইছে এই বাবা আদমের দেহটা এখনো কিন্তু রুহু দেয় নাই রুহু দেয় নাই মাটির দেহ সুবহানাল্লাহ পড়েন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফ কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফ আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে কোন মেসেজ দিলান হবে সোয়াবে শেষ কাটে কবে কোথায় করবে দাফন আমাকে সজন
জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার কোথা যেন পর জাতির আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আল্লাহু আকবার বলেন মুসলমান ইমানদাররা এবার আল্লাহ তাআলা আদমের মাটির দেহ রূহ দেয় না কিন্তু রূহ দেয় থাকে না আল্লাহু আকবার কম রূহ দেয় রে রূহ থাকে না আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রূহ লিমাযা রূহ রে আমি আদমকে কিন্তু বড় মহব্বত করে বানাইছি আদমের দেহের ভিতরে রূহ দিলাম রূহ রে কেন থাকতে চাস না রূহর জবানটুকু খুলে দিলেন একমাত্র জোরে বলুন তোকে রূহ জবাব দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি রূহ আদমের দেহের ভিতরে থাকতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তোমার বন্ধু নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরশ না দিবা আমি রূহ আদমের দেহের ভিতরে থাকতে পারবো না চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার এ মুসলমান ইমামবাররা আল্লাহ আসমান জমিন বানাইল রে কিন্তু বন্ধু হিসাবে আমার আল্লাহ তার নবী রে আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরশ লাগাইয়া দিছে লাগাইয়া এবার আদমের দেহের ভিতর দিছে রে এবার বাবা আদমের দেহ নড়াচড়া করে উঠল রে এবার বাবা আদম রে জান্নাতের ভিতরে জোরে কোন সুবহানাল্লাহ বাবা আদম কই জোরে বলেন কই জান্নাতের ভিতরে এই জান্নাতের ভিতরে যে আল্লাহ ঢুকাইল ওই দিনটা ছিল মহররমের 10 তারিখ জোরে 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 সুবহানাল্লাহ এই যুবক ভাইগুলি কি তেজ কমে গেছে গা চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহর তাফসীর করলে সারা রাত যাইবো গা সময় কম এত কথা কওয়ার টাইম নাই মহতারা মুহাজিরিন মুসলমান রে বাবা আদম এবার চোখ খুলছে খুল্লা সাইরা কি দেখছে কোন বাবা আদম খুল্লা সাইরা দেখা রে বাবা আদম রে কোন জান্নাত রাখছিল জান্নাত তো কয়টা এত আস্তে কোন কা জোরে কোন কয়টা আটটা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ফিরদাউস নুজুলা আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান আনবে ঈমান অনুযায়ী আমল করবে তাদের আতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখলাম আপনারা বলেন তো এই যে দুনিয়ার ছেলেরা মেয়েদেরকে বিয়া দিয়া দেয় ছেলেরা
কার সম্পত্তি থাকে? বাবার সম্পত্তি থাকে। বাবা আদমের জান্নাতের জায়গা, বাবা আদম ছিল জান্নাত, বাবা আদমের সম্পত্তি জান্নাতে। সুতরাং আমরা ঈমান আমল করা যখন মরব, বাবা যেই জান্নাতে আছিল উত্তরাধিকারী সূত্রে আমরাও জান্নাতুল ফেরদাউসে থাকব। যখন সুবহানাল্লাহ কয়বাটা এখানে বাড়িবার লিখা কইটা আমার আব্বার জায়গা, ইয়ানে আব্বা আছি, বোন কো বোন বিয়া দিলাইছি, সুবহানাল্লাহ কইতেন না? হে ফেরেশতারা কইব ইয়ানো ডুববিকা, কইবাটা এখানে আমার আব্বার জায়গা আছে জান্নাতের ভিতরে। এ তোর আব্বার নাম কি? বাবা আদম। বুঝলে গেছো কেমন? ওই সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলেন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহু আকবার! ছেলেরা গান শুনতে যায়, গান এরা যদি ঢুল তবলা সারা গান গায় কুত্তাও শুনতো না। আপনি কোরআন তালাওয়াত করেন, আল্লাহ কয় আমি ফেরেশতাদেরকে নিয়ে বান্দা বান্দির কোরআন তালাওয়াত শুনি। সুবহানাল্লাহ। গোনা তো করেছি আমি বালুরাশি সম অগণিত সীমাহীন, পাপের তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ আকবার বলতে ইচ্ছে করে না? জোরে কোন আল্লাহ আকবার! মুসলমান ইমানদাররা, এই বাবা আদম জান্নাতের ভিতরে, কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। তাকায়া দেখে রে, এই জান্নাতুল ফেরদাউসের সাদ হলো আমার মাওলার আরশে আজিম। আরশে আজিম এই জান্নাতুল ফেরদাউসের সাদ। কিন্তু মজার কথা হলো রে, আদম চোখ খুললা তাকায়া দেখে রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে। বাবা আদম দেখে বলে, আল্লাহ তাআলা তুমি আমারে সর্বপ্রথম বানাইলা, কিন্তু এখানে দেখি রে মাওলা তোমার নামের সাথে আর একজনের নাম, কার নাম রে কার নাম? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান আর জমিন না হইতো, আমার নবীর প্রেমেরে আমি বানাইছি, এটা আমার বন্ধু হাবিবুল্লাহ।
আল্লাহ তাআলা বলেন গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলাম হাবিবুল্লাহ বুঝুনি কি হাবিবুল্লাহ হলো রে যিনি হলো আমি আমি আল্লাহর জেনার জন্য আমি আল্লাহ পাগল সুবহানাল্লাহ হাবিবুল্লাহ আমি আল্লাহ যার জন্য পাগল খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য যিনি পাগল আল্লাহু আকবার কোন ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া আগুনে ঝাঁপ দিল আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া ইসমাইল রে কুরবানি দিতে নিয়ে গেল এই ভাবে করে করে ইব্রাহিম আমি আল্লাহর প্রেমে কুরবানি দিল আর ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম হলো আমি আল্লাহর পাগল আর আমি আমার নবীর প্রেমে হাবিবুল্লাহর প্রেমে রে আমি আল্লাহ স্বয়ং আমার নবীর প্রেমে পাগল সুবহানাল্লাহ এর নাম হাবিবুল্লাহ নিকট তো বন্ধু সুবহানাল্লাহ বলতেন না এ হাবিবুল্লাহ খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ রুহুল্লাহ এর ব্যাখ্যা দেওয়ার টাইম নাই সময় কম আল্লাহু আকবার বলেন কোরআন হাদিস যখন পড়ি রিসার্চ করি ওয়াজের শেষ নাই আর কিন্তু রে রব্বুল আলামিন জান্নাতে রইলাম আমার দিক কেউ নাই আমি একা একা ভাল লাগেনি সুবহানাল্লাহ কয় না ছেলে বিদেশ যাইছে মা বাবা বিয়ার মাত্র মাথা না মা বাবাকে বিয়ে করাইলে বেশি কামাই খাইতাম না তার বয়স হয়েছে গা 25-এর উপরে আবার 27 হয়ে গেছে গা আসা না নাই আহারে কিছু মা বাবা আছে সন্তানের কামাই খাইতো বইয়াতে কিন্তু তারা বিয়ে করাইতো না কথা কন না কেন ঢাকা ভার্সিটিতে পড়ে আমার ফোন দিছে আমরা এলাকার আমাদের এলাকার আমার ভাই মা বাবা বুঝে না বিয়ে করাইবো না করাইবো লেখাপড়া করতেই আছে করতেই আছে করতেই আছে আমি কি করাইতো না যত জানার গুণা করবেন সব আমার মা বাবার আমল নামায় সদগা জারিয়া বুঝা লইয়েন ছেলেমের হক আদায় করা লাগবে কোরআন হাদিস আসা না নাই মা বাবার হক আদায় করতে হবে ছেলেমের হক আদায় করা লাগবে হুকুম কার বাবা দম কল্লা জান্নাতে ভাল লাগে না একা একা কি ভাল লাগে নাকি একজন বন্ধু হইলে তো ভালো হয় সুবহানাল্লাহ কর না এবার আল্লাহ কয় সূরা নিসার মধ্যে খলাকা মিনহা যাওজা আল্লাহ তাআলা কয় আমি আমি আল্লাহর ভয় করে চললো কিন্তু আমি কিন্তু তোমাদের একজন থেকা জুরা জুরা বানাইছি জুরা সুবহানাল্লাহ কর না একজন থেকা জুরা বানাইছি মূলে আসিল কয়জন জোরে কোন কয়জন একজন তিনার নাম কি বাবা আদম তিনার নাম কি বাবা আদম আলাইহিস সালাম বাবা আদম এবার আল্লাহ কহ বুঝতে পারছি বন্ধুর দরকার অন্তরের খবর জানেন কে এই জন্য নবী কয় কারো দরবারে চাইও না একমাত্র চাও কার দরবার আমার দেশে দরবার তালা বাবা খাতা বাবা জোট্টা বাবা শাশুড় বাবা বৌমস্থান বাবা বাতেন সব বাবা ডাকাতে আসার সময় বাউসি একটা জায়গা আছে বাউসিয়া দাউদকান্দি ব্রিজের আগে লেখা আছে বাতেন শাহ বৌমস্থান শাহ রহমতুল্লাহ আলাই বাতেন শাহ আবার বৌমস্থান শাহ এটা ফাত্রামি ফাত্রামি এটা ফাত্রামি শোনন বাবা আদম শিখাই দিয়ে গেছে অনেকে কয় না কিরে তুই এই কাম করস কা আব্বা শিখাই দিয়ে গেছে এর লেগে করি তাহলে বাবা আদম কইয়া গেছে আল্লাহর কাছে চাইতাম জাতি পিতা ইব্রাহিম কইয়া গেছে আল্লাহর কাছে চাইতাম সুতরাং আমার নবী শিখাই দিয়ে গেছে আল্লাহর কাছে চাইতাম নবীগণ আল্লাহর কাছে চাইছে আমার নবী কইছে আল্লাহর কাছে চাইতাম এখানে আবার বাবার দরবার কি তারে এ কথা কয় না কেন আরে এত লাফাজ কেন রে তোরা এত লাফাজ কেন লাফায়া যদি খুদারে ফাইতো আগে ফাইতো ব্যাংক ব্যাংক বেশি ফালায় না কম ফালায় ফাইছে নাসা নাসি সাহাবিরা নাসা নাসি করছে জিকির আমল করছে নামাজের পরে ফরজ সালাতের পরে আল্লাহু আকবার একবার পড়তেন ফরজ সালাতের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একবার পড়তেন আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়তেন সুবহানাল্লাহ কোন আয়াতুল কুরসি পড়তেন সূরা ফালাক পড়তেন সূরা নাস পড়তেন রে যেইগুলা পড়লে কেউ তাবিষ্ট না করতে পারবে না আল্লাহু আকবার আর একটা হাদিস শুনুন ভালো করে সামালে তিরমিজি নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের পূর্বে অধিকাংশ মানুষ তাবিষ্ট নাই কুফুরি কালামে মারা যাবে কিয়ামতের পূর্বে এখন হয়তো আছে ব্ল্যাক ম্যাজিক করে মানুষ মেরে ফেলে তাবিষ্ট না বানটান দিয়ে মেরে ফেলে এই জন্য নবী কয় সূরা ফালাক সূরা না সকাল সন্ধ্যায় আমল করবা শরীর বন্ধ করবা আল্লাহু আকবার বলেন মুসলমান ইমানদাররা
আল্লাহ বুঝেন তাহলে আমরা হলো বাবা আদমের সন্তান আমাদের মনের বেদনা বুঝবেন জোরে বলুন তো কে এইজন্য যা কিছু চাইবো কার দরবারে দরবারে তোমার দুহাত তুলেছি অসহায় গুনাহগার দয়ার সাগর আল্লাহ কয় ঘুম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার বলেন কোরআনে বলে ওয়াজ নাই ওয়াজের শেষ নাই আল্লাহু আকবার বলতেন না সালমান ইমাম দারারা এ মুসলমান কুন ফায়াকুন সাথে সাথে বাবা আদমের চোখের মধ্যে হয়ে গেল ঘুম সুবহানাল্লাহ কইতেন না এবার ফেরেশতারা রে অপারেশন কইরা বাম পাজর হাত ডিভাইড করছে বাবা আদমের সুবহানাল্লাহ কর বাবা আদমের বাম পাজর হাত ডিভাইড করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এত সুন্দর সুশ্রী একটা নারী বানাইছে রে গোটা দুনিয়ার মানুষের সৌন্দর্য যদি এক গ্লাসে রাখা হয় আমাদের আম্মা জান হাওয়া আলাইহিসসালামের সৌন্দর্যের সমান হবে না জোরে কোন সুবহানাল্লাহ মনে রাখবেন যিনি যেই যুগের নবী তিনি ওই যুগের সেরা সুন্দর সুবহানাল্লাহ বলবেন না মা হাওয়া ওই যুগের সেরা সুন্দরী ছিলেন সুবহানাল্লাহ কোন এবার দেখেন চিন্তা করেন সঙ্গী এবার স্বামী স্ত্রীর ওয়াজ আইব হৌর হরির ওয়াজ আইব এবার আমরা মা বোনের উপরে কিছু পড়তে পারে হৌর হরির উপরে কিছু পড়তে পারে ফললেও কি কিছু করণ যাইব কথা কর না কেন কখন যাইব অনেক ওষুধ এমন তিতার তিতা এটা মোহনে জানা এরপরে ডাক্তারে কয় এটার মধ্যে রোগের উপকার আছে ডায়াবেটিস রুগীরে কয় সকাল সন্ধ্যায় করল্লার রস খাইবি হুজুর ডাক্তার সব তিতা লাগে ও তিতা লাগলো বালা ডায়াবেটিসের এক নম্বর ওষুধ তিতা লাগক খাইতে থাক এ কথা কন না কেন ওয়াজ উফরে ফললে কি যাইবেন না নাকি কথা কন যাইবেন না হে মুসলমান মেম্বাররা এত সুন্দর একটা নারী বানাইয়া আল্লাহ তাআলার সামনে রাখছে বাবা আদম কিন্তু হনো ঘুমাইতাছে গম হে মুসলমান মেডিসিন এই দেশে যখন ডাক্তাররা অপারেশন করায় কি করায় কন্ত কি করায় সুস্থ রাখা করা না অজ্ঞান করাইয়া আমার আব্বা দুইবারে তিনটা বড় বড় অপারেশন হয়েছে কথা বুঝিনি আব্বুরে জিগা আব্বা টের পাইছিনি কোনা কইতাম না পরে পরে জ্ঞান হয়েছি পরে আমার সিডাই না উঠাইছে দেখেন প্রোগ্রামের ব্যস্ততা এরপর আমি ফোনে ফোনে কাজ করছি ছোট ভাইগুলি ছিল এদেরকে বলছি তোর আব্বুর সাথে থেকে থাক টাকা টোকা যা লাগে টাকার চিন্তা করিস না ওই মাদারীপুর প্রোগ্রাম ছিল মাদারীপুর 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 রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম কত জায়গায় কত জেলায় প্রোগ্রাম হ্যাঁ ওইখান থেকে এত বড় বড় অপারেশন হ্যাঁ চিন্তা করেন এই অপারেশন দুনিয়ার ডাক্তাররা জীবনও জানতো না কোরআনিক সায়েন্স গবেষণা করে যখন আমরা পাইলাম এই অপারেশন শিখছে এটা আল্লাহ শিখাইছে বাবা আদমের অপারেশন সিস্টেম সুবহানাল্লাহ কন যে জেতা রাখা করণ যাইতো না সুস্থ রাখা করণ যাইতো না এটা অজ্ঞান করাই তৈব জ্ঞান জ্ঞান বিজ্ঞান অজ্ঞান করাইলা অজ্ঞান করাই এরপরে যা করার কর দিশা পাইতো না সুবহানাল্লাহ কইতেন না ওপেন হার্ট সার্জারি এই যে হার্টের ওপেন হার্ট সার্জারি যে করায় এটা ডাক্তাররা জীবনে শিখছে না এটা নবী আলাইহিসসালামের মেরাজা রাতের ঘটনা ওইটি কোরআনিক সায়েন্সের গবেষণা কইরা এরপর আগে বাইর করছে ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মরে না এই যে হার্টের রিং বসায় না কথা কন না কেন হ্যাঁ এটি সিস্টেম শিখাইছে আল্লাহ আল্লাহ শিখাইছে সুবহানাল্লাহ কন কৃষিকাজ করতে শিখছেন কেটা শিখাইছে কন কৃষিকাজ কে শিখাইছে আল্লাহ শিখাইছে কারে শিখাইছে বাবা আদমরে শিখাইছে সুবহানাল্লাহ কর এটার অনেক ইতিহাস ওইদিকে যাওয়া যাইতো না বারোটার আগে আমি শেষ করি আলম ইনশাল্লাহ সম্মানিত মহতারাম হাজিরিন কি মজা লাগতাছে নবী কয় কোরআন হাদিসের কথা যাদের মজা লাগে রে তার কালবে আল্লাহ ইমানের নূর দান করে কিন্তু মুনাফেকের কাছে হক কথা মজা লাগতো না ঠিক কিনা আল্লাহু আকবার কোন হ্যাঁ সুন্দর নারী একটা বানাইয়া পাশে থুইয়া রাখছে আল্লাহ তাআলা বাবা আদমের চোখ বুঝেন না জ্ঞান জ্ঞান বিজ্ঞান এখন অজ্ঞান থেকে এখন জ্ঞান ফিরছে খুললে দে আরে এত সুন্দর মহিলা আল্লাহ কয় ইয়া আদম হাত্তা তুনকিহা
আদম কিছে আল্লাহ ধরতাম একটু ভাল লাগতো আকর্ষণ লাগতাছে আল্লাহ বানাইছে ওই নারী পুরুষ রে আকর্ষণ দিয়া সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন আদম রে আইতাতুন কি হায়া আদম এটারে দরম যাইতো না বিয়া সারা সুবহানাল্লাহ কোন কি সারা কি সারা বাবা আদম কয় আল্লাহ এত সুন্দর রূপসী বিয়া কিতা বুঝি না তাড়াতাড়ি দেন লয়া হইয়া তাই সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কইতেন না এটা মাইন্ড করার বিষয় না এটা জানার বিষয় মাইন্ড করার বিষয় না জানার বিষয় সুবহানাল্লাহ কোন কোরআন হাদিসের কথা শুনে হাসি দিল নবী কয় সদ্দার সমান সব তার আমলনামায় লেখা হয়ে যাবে আমরা কি বাদামের কিচ্ছা হইনা হাসি আমরা বলবান টিকটক দেখে হাসে আর কোরআন হাদিসে কত সুন্দর সুন্দর হাসির কথা আছে না নাই সুবহানাল্লাহ বলবেন না এই যে হাসতেছেন আরে সদ্দার সব আল্লাহ আমলনামায় দিতেছে সুবহানাল্লাহ কোন হ্যাঁ ইসলামে হাসিও আছে কান্নাও আছে সুবহানাল্লাহ কোন বাবা দম কাল্লা বিয়া কি বুঝি না দেন তাড়াতাড়ি আল্লাহ তাআলা বললেন আদম রে বিয়ে হলো আমি আল্লাহ পাকের একটা শরঈ বিধান সুবহানাল্লাহ এবার বিয়ে হয়ে গেল গা বিয়ে পড়াইছে আমার আল্লাহ আমরা গর্ব করে বলতে পারি আমগো আব্বার বিয়ে পড়াইছে কে জোরে বলেন কে হ্যাঁ আমগো আব্বার বিয়ে আল্লাহ পড়াইছে আমাদের বাবা নাম কি হযরতে আদম আলাইহিসসালাম বি পড়াইল বি পড়ানোর পরে এবার বাবা আদম কাল্লা বিয়ে হয়ে গেছে গা বউদেন ওইতেই আল্লাহ কানারে ইয়াদামু হাত্তা তুতিল মাহরা মোহরনা সারা ধরন যাইতো না সুবহানাল্লাহ কয় না আর আলাইহিস সালাম বলে আল্লাহ মোহরা রাখি রে মালা মোহরা রাখি আল্লাহ তাআলা বলেন মোহরা না হলো রে যেইটা আদায় করলে তোমার স্ত্রী তোমার জন্য হালাল হয়ে যাবে আজীবনের জন্য সুবহানাল্লাহ মোহরা না আসেনি দেশো মোহরা না ধার্য করে কত জানেন নি হ্যাঁ সাত লক্ষ না এখন সাত লক্ষ গেছে কা 2000 সালে এখন 20 লাখ 15 লাখ জামাই খামাই করে মাসে 5000 হ্যাঁ তার উপরে 5 লাখ টাকা বিনামা করে নির্যাতন শুরু হয়েছে এই আমার দেশে নারী নির্যাতনের মামলা হয় পুরুষ নির্যাতনের মামলা হয় না এ আমার দেশে অসংখ্য যুবক আছে আকসি নামি তলাশা পূরণ করবা দল তলা বিচারা বাড়ি আড়াই বাড়ি যত আছে আমার এই জেলার এই দেশের অসংখ্য যুবক আছে রে যৌতুক সারা বিয়ে করতে রাজি কিন্তু মেয়ের মা মেয়ের বাপ যৌতুক সারা বিয়ে দিতে রাজি না মেয়েদের যৌতুক হইল মোহরানা এরা মোহরানার নাম দিয়া যৌতুক খায় কথা কন্টে কিনা ছেলেরা যেমন যৌতুক খাওয়া হারাম মেয়ের মাদেরকে বাপদেরকে বলছি মোহরানা অতিরিক্ত ধার্য করে ওইটা খাওয়া হারাম নবী বলছেন ওই বিয়েটা দামি বিয়া ওই বিয়েটা আল্লাহর কাছে প্রিয় বিয়ে যেই বিয়েটা হলো ছেলের ইনকামের উপর ভিত্তি করে মোহরানা ধার্য করবেন এতে মাসে 15000 কামাই করে হ্যাঁ তার উপরে 15 লাখ মোহরানা এতে দিব কই থেকে দি আসানা নাই না এইদিকে আবার বিয়ার মশালা এটা অনেক দূর অনেক ঘটনা আছে সম্মানিত মহতারা মহাজিরিন বাবা আদম কাল্লা মোহরানা গীতা মোহরানা গীতা তো মোহরানা যে আমি আদায় করতাম জান্নাত কি টাকা পয়সা আসেনি কোনো কথা বলার আছে আল্লাহ রে মোহরানা কি আল্লাহ যে মোহরানা দিলে হালাল হবে আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে সুবহানাল্লাহ কোন জান্নাতের মধ্যে যখন তোমার রূহ দিলাম চোখ খুললা যখন আর সাজিবের দিকে তাকাইলা আমার নামের লোকে যেই নামটা দেখলা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর নামে 10-12 দরুদ পড়ো মোহরান আদায় হয়ে যাবে স্ত্রী হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ তো প্রথম বাবা আদম চোখ খুললা কাল্লা এটা কেডা এনো এটা তো জীবনও দেখছি না আল্লাহ কো তুমি বলো এটা কে আল্লাহ তাআলা বলে আদম রে তুমি বলো আদম কই জীবনে দেখছি এর নাম কইতাম আল্লাহ কো তুমি বলো একটা বলো বাবা আদমের মুখ দিয়ে বাইরে গেছে গা হাওয়া আল্লাহ কো হ্যাঁ এখন থেকে তোমার বিবির নাম হইব হযরতে হাওয়া আলাইহি সালাম সুবহানাল্লাহ কোন দেখছেন নি বউর নাম জামাইয়া রাখছে এই জন্য ভালোবেসে বউরে নিজে একটা নাম মিলাইয়া ডাকবেন এটা সুন্নাহ সুবহানাল্লাহ কোন এ মুসলমান ইমানদারেরা
দরবার দুরুদ পড়লো, দুরুদ পড়িয়ারে মহরান আদায় হয়ে গেল জান্নাতের ভিতরে, মুসলমানের এবার জান্নাতের ভিতরে। এ মুসলমান স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে, আল্লাহ কইলা তা করাবা হাদিহি শাজারা, ফলার নিকট যাইও না, এই গাছটার নিকট যাবা না, ফলও খাবা না। এই নিষেধাজ্ঞা কয়দিন মানতে, মানে কতক্ষণ মানতে মানতে হঠাৎ গইরা বুড়া বেড়া তো বিচরা লইয়া দাড়ি টারি ভাগরি জুবা লইয়া কান্দে। মাহওয়া কয় কি রে বাজান কান্দিস কেন, তো তোমার লইয়া কান্দি এত কান্না কেন, কয় আল্লাহ যে কইছি গাছের নিকট যায়ও না ফলও খায়ও না, কেন জানুনি এই গাছের ফল খাইতে পারলে আজীবন জান্নাতে থাকতার বা, আর যদি গাছের ফলটা না খা আল্লাহ কয়দিন পরে জান্নাতে বাইর করে দিব। মহিলা মানুষ বুঝেন না, মহিলা মানুষ চিন্তা করে আ ঠিক হইত রে, নাইলে আল্লাহ না করলো কি রে, হগুলি খাইতে আরাম করিয়া দিল, একটা লেগে আবার ঠেয়া পড়ছেন নি কোনো, এটা আবার না করলো কি রে। এই জন্য নারী নেতৃত্ব হারাম কেন জানেন নি, কারণ নারীদেরকে শয়তানে অতি সহজে ধোঁকা দেয়, যেই ধোঁকার কারণে আলেমরা এখনো জেলখানায়। বুঝেন নাই, আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, গবেষণা করে কথা বলি। নবী আলাইহিসসালাম, আমি এটা খুঁজতেছি, যখন বলছে নারী নেতৃত্ব হারাম কেন হারাম কেন, তখন আমি এই কোরআন হাদিস গবেষণা করে বাইর করলাম কেন হারাম, এই জন্য হারাম, মাহওয়ারে শয়তানে অতি সহজে ধোঁকা দিছে। এরপরে আইয়ুব আলাইহিসসালামের কুষ্ঠি রোগী আসিল, হ্যাঁ কুষ্ঠি রোগী আসিল, আইয়ুব আলাইহিসসালামের কাছে আইসা শয়তান কয় হুজুর একটা কাম করেন, গাইরুল্লাহ নাম দিয়ে একটা গরু জবাই করেন, একটা ফাড়া বলি দেন, দিলে আপনার রোগ ভালো হয়ে যাবো। গা তো নবী তো আল্লাহর পয়গম্বর, তো বুঝালে যে শয়তান শয়তান তুই শয়তান, এর বিষয় কয় না, ইয়ানো কাম হইতো না, হেবিটির কাছে যাই, কার কাছে যাই, হেবিটির কাছে যাই। যাবার পরে রে রহিমার কাছে গেল, হযরত রহিমার কাছে গিয়া কয় শোনো তুমি তোমার স্বামীরে ভালোবাসো না, হ্যাঁ ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, ভালোবাসো ভালো কথা, রহিমারে গাইরুল্লাহ নামে আল্লাহর নাম সার একটা ফাড়া বলি দিলাম, ফাড়া ফাড়া বলি দেয় কেটা কন্ত হিন্দুর আরো জোরে কোন কাটা দেয়, হিন্দুরা দেয় ফাড়া বলি দাও, একটা কোনো কিছু জবাই করো আল্লাহর নাম বাদ দিয়া, কিন্তু আল্লাহর নাম বাদ দিয়া যেই জিনিস জবাই হয় ওই জিনিস খাওয়া হারাম, ওই জিনিস খাওয়া হারাম করে দিলেন কে। রহিমা চিন্তা করছেনি, রহিমা কহ ঠিক হইত, সমস্যা কি আল্লাহর নাম বাদ দিয়ে একটা ফাড়া বলি দিলাইলাম, নাহলে একটা পশু বলি দিলাইলাম, সমস্যা তত জামাইটা সুস্থ হইলো, দৈরা আইসে জামাইয়ের কাছে, জামাইয়ের কাছে আয় কয় স্বামী একটা বুড়া লোক বুজুর্গ খুব বালা মানু, ও বলছে আল্লাহর নাম বাদ দিয়ে একটা ভাড়া বলি দিতাম, একটা পশু বলি দিতাম। আইয়ুব আলাইহিসসালাম কো বিবি শয়তান তোমারে গিয়ে ও ধরছে, দেখছেন নি, শয়তান তোমারে গিয়ে ও ধরছে, আরে শয়তান তো ওই শয়তান, মা হাওয়ার মাধ্যমে বাবা আদম জামাইরে সহকারে জান্নাত থেকে বাইর করছে, এই জন্য নারীর মাথায় শয়তানের বুদ্ধি ছাড়া কিচ্ছু নাই। আবার শুনেন কোরআনের মধ্যে ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ বলছেন নারী হইল ফেতনা, এই জন্য কোরআনে হাদিসের গবেষণা এসেছে নারী নেতৃত্ব এই জন্য হারাম, কারণ এটির মাথার শুধু শয়তানের বুদ্ধি থাকে, আর শয়তানের বুদ্ধি থাকার কারণেই অপরাধী সন্ত্রাসীরা বাহিরে খোলামেলা অস্ত্র নিয়ে ঘুরে নির্দোষ আলেমরা জেলখানার ভিতরে কষ্ট করে। যে শয়তানের বুদ্ধি তো মা হাওয়া বলতেছে না আমার জামাইয়ের লোকে বুঝা লই, কিছু মহিলা আছে আমাদের গ্রামের ভালো, কোনো কিছু কেউ পামটাম দিলে কয় না আমার জামাইরে জিগাই লই, আর কিছু আছে তাকে জিগান লাগতো না, আসা না নাই আমার জামাইরে জিগাই লই, জামাইরে জিগাই তো গেছে গেছে পরে স্বামীরে একটা বুড়া লোক কানতেছে এই ফল খাইলে জান্নাতে থাকতে পারবো, আর এই ফল না খাইলে জান্নাত থেকে আল্লাহ নাকি বাইর কইরে দিব। বাবা আদম কই শুনছো না, আল্লাহ যা না করছে যাও না যাইতো না, খাও না যাইতো না। মাহাবা গিয়া কয় আমার স্বামী কইছে যাও না যাইতো না, খাও না যাইতো না। মুরব্বী কয় থাক মা তুমি যাও লাগতো না, আমি আইনা দেম, দেখছেন নি আগাই দো করা আগাই দো আসানা নাই, আগাই দো না আসানা নাই। এই নিজের পরিবার নিয়ে নিজে চলবেন, মাইসের বুদ্ধি শুনবেন কা, নিজের মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র এদেরকে নিয়ে মিল্লা চলবেন, বাইরের ফার্ম পুটি উন্নেন না, কথা কন ঠিক কিনা, বাইরে একটু সুবিধা করে আইব খাইতো মিল্লা খাইয়া গঞ্জাম লাগাই দিয়া যাইব, কা
এমন আশা না নাই, এই কথা কোন আশা না নাই। আমি তো চিন্তা করি কি জানেন নি, আমি আমার স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন মিল্লা খাইতে যদি শান্তি চলি আলহামদুলিল্লাহ, তোরা ওয়া কাফর হইলা নাস, এটা আমার কোনো টাইম নাই। কথা কোন ঠিক কি না, নিজের পরিবার নিজে সামলাইবেন, বাইরে তে হাওলাত কইরা আনেন কেন? ওনো ইঁদুর আর বিড়াল ঝগড়া লাগছে, শোনেন ভালো করে শুনেন, দুটো যখন ঝগড়া লাগছে ভাড়া করে আনছে। আচ্ছা আপনি কম যখন ঝগড়া লাগছে পরে বিড়াল দেয় আনছে, ইঁদুর অপরাধ করছে এটা ধরে আন চাই না, বিড়াল দেখ ভাই তার বিচার করে দেন। আপনি কোন বিলাই বুঝি ইঁদুরটি রাখবো, হ্যাঁ ঘটনা বুঝা লইয়েন, আপনি যে ঘরে জামালা ক্ষেত্রে বাইরের তে লোক আনেন, আপনি বুঝা লইয়েন, আপনি বুঝা লইয়েন, হেতে আপনার ঘরের মধ্যে যে আগলা লাখ আনেন লেগে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়া যাইব। কথা কন না কেন, মুসলমান ইমানদারেরা মহিলা মানুষ দেখছেন নি, শয়তান কি কয় মা যাও লাগতো না, আমি আইনা দেব, আমি আইনা দেব, কয় না 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 আমার জামাইরে জিজ্ঞেস কইরে লই, সকল কথা জিগান লাগে, একটা জিজ্ঞেস হইছে না আসা না আমরা গেছে, কথা কন না কেন, বেড়িয়ায় ত্রিনে বেড়ায় ত্রিনে ফোলা ফান্ডে পাম দিয়া দিয়া ডেস্টিনিতে নামাইছিল, কত মহিলা পর্যন্ত কত জায়গায় ইন্স্যুরেন্স করছিল, ইন্স্যুরেন্স হিজরত কইরা ভাগ্য গেছে গা কোন দেশও কইতারে না, ওই যে একটা একটা পাম দিছে এত কথা তোমার জিগান যান, নিরাল জমাবি চুরি টুরি করে এমনি এমনি সালটাল বেঁচে জিগাইবি, জামাই জিগাইলে কবি গত মাসে সাল বেশি লাগছে মেহমান আইছে তো সাল বেঁচে বেড়ি জমাই হ্যান্ডার লাগালিছে, এত কথা জিগান যা, এত কথা জিগান যা, দেখছেন নি ফার্ম দা কেমন নামায়, এমন অহরহ লোক আসা না নাই, হ্যাঁ তো শয়তানে মাহাওয়ারে কয় এত কথা জিগান লাগে, ফুলের টাজি কত সরছে না, এত কথা জিগান লাগে না, ফলাই না দেম দুনো দুনো খাইবা মিল্লা ফল ভাইরা আন যাই না কে, স্বামী স্ত্রী দুজনে একসাথে খাইবা, সাই কলম আগে ভরে যাতে না হয় একসাথে খাইবা, মহিলা মানুষ পাম দিছে আকা নরম হয়ে গেছে, মহিলাদের মন আবার বালা রুচিও বালা, ঠিক না ঠিক না, না আমাদের বাবুদের কিন্তু অনেক গুণ আছে মাশাল্লাহ, তারা শুটকি দিয়ে ভর্তা দিয়ে যেইখানে খাইতারে, যদি তারা জামার কাছে মাছ মাংস খাইতো আপনি জমিন বেচা ফার্স্ট 10 বছর পরে জমিন বেচা খাওয়ান লাগ লইলে, এটা আল্লাহর রহমত, খালের ফারের মলচা শাক কচু শাক যা আছে এটা দিয়ে খাই তারা মাশাল্লাহ, মহিলাদের রুচি আলহামদুলিল্লাহ কয় না দি, মা বোনেরা দেখবেন যে সুটকির বত্তা টত্তা আলুর বত্তা টত্তা ডুগা টুকা ফাইলে এটাই সারে কির গুস্তু টুস্তু, কথা কোন ঠিক কি না, এই জন্য মহিলার হায়াত পায় বেশি, বেড়াইতে কম হায়াত পায় জানেন সেটা, হ্যাঁ এবার ফল আনিয়া স্বামী স্ত্রী দুইজন, এ রে আদম স্বামী আমার এই নেন খান, এই নেন খায় একসাথে একসাথে খায় রে, জান্নাতের পোশাক খুলে যায়, জান্নাতের পোশাক যখন খুলে যায় রে মুসলমান রে, মা হাওয়া একবার ডাইরেক্ট গিল্লা লাইছে, বাবা আদম খাই তুলে যখন রে কাপড় খুলে যায় গলা জড়া দিছে, এই তো কন্ডা বাইর হয়ে গেছে গা, যেই পুরুষের এই পুরুষের কন্ডা বাইর হয়ে গেছে, এই জন্য গোপন কথা পুরুষের আটকায় রাখতারে, আর মহিলারা যতক্ষণ গোপন কথা না সরাই তারে অতক্ষণ ফেডেরে বাত হজম হয় না, ঠিক কিনা, মিত্তলা উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত সব খবর হয়ে গেছে গা, এবার সাহেব দোকানে হুমসুনি কয় কিতা আমি যে কইতারতাম না, গেলা তুমি অন জানো না কুম্বালা খবর চলে গেছে গা, সাংবাদিকের সেরা সাংবাদিক আমার দেশের মহিলা না, কথা কয় নাকি মাহাওয়া ডাইরে গিল্লা লাইছে করে গিল্লা লাইছে, থামাইয়া লাভ কি, বাবা দম্প কি রে ঘটনা কি খুলে যেতেছে, লারা দিছে কন্ডা বের হয়ে গেছে গা, আল্লাহ কয় অখরুজ বের হয়ে যাও, জান্নাত থেকে যেদিন বাইর কইরা দিছে রে ওই দিনটা ছিল রে মহররামের 10 তারিখ, জোরে কোন আল্লাহু আকবার, আরে ঘটনা কয়টা শোনাবো কোন, ঘটনা শেষ নাই মহররামের তারিখের, ঘটনার শেষ নাই আমার ভাইরা বাবারা, এবার আল্লাহ তাআলা বলেন আদম যাও দুনিয়ায়, পৃথিবীর এক প্রান্তে মা হাওয়ারে পাঠাইছে, পৃথিবীর অপর প্রান্তে বাবা আদমরে পাঠাইছে, কান্দে রে কান্দে, তাফসীর কিতাবের বর্ণনা এসে
কেউ বলে 40 দিন কানছে কেউ বলে 350 বছর কানছে মতান্তর আছে মুসলমানরে মিলিয়া হঠাৎ করে রে বাবা আদম মা হাওয়া আরাফাতের ময়দানের দুই দিক দিয়ে দুইজনের সাক্ষাৎ হয়ে যায় আর সাথী সাথে রে দুইজনের পরিচয় হয় মিলন হয় আরাফাত মানে মিলন কেন্দ্র এইজন্য হাজিরা গেলে রে আরাফাতের ময়দানে অবস্থান করে ওখানে নামাজ পড়ে জরুরি রে ওই জায়গা হলো বাবা আদম মা হাওয়ার মিলন কেন্দ্র ওই জায়গায় দোয়া করছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আরো কত ঘটনা আছে কি কইতাম কোন কত ঘটনা আছে মুসলমানেরে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা কোন শরণ মুসলমান ইমানদাররা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেই দিন কোয়াই ফলাই দিছে ওই দিন ছিল মুহররম 10 তারিখ ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে ফলাইছে ওই দিন ছিল রে মুহররমের 10 তারিখ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে জিবরাইল রে কোথায় রে জিবরাইল আল্লাহ জিবরাইল বলে আল্লাহ এই তো আমি সিদরাতুল মুনতাহা আল্লাহু আকবার গো যা রে যা আমার ইউসুফ রে ফলাই দিছে তার ভাইরা কই ফলাই দিছে জারি জিবরাইল যা জিবরাইল কো আল্লাহ আমি কই আর ইউসুফ কই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন জিবরাইল রে তোর 600 অনরের পাখা দিলাম জারি জিবরাইল যা নবী আলাইহিস সালাম নবীর কাছে জিবরাইলকে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যখন বলল ইউসুফ রে কই ফেলে দিচ্ছে জিবরাইল রে তুই সিদ্রাতুল মুনতাহা যা রে যা আমার ইউসুফ রে তুই কোলে নিয়ে আনে জিবরাইল কয় আল্লাহ তাআলা ইউসুফ আমার কোলেই আছে কেমন গতি জিব্রাইলের অনেক গতি জিব্রাইলের আজকে কোয়ার টাইম নাই শুধু একটু একটু ঘটনা বইলা যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ডেকে বলে জিব্রাইল রে আমার ইউসুফের গায়ে কোনো কাপড় আসেনি বলে না আল্লাহ তাআলা বললেন জিব্রাইল রে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম একটা মাদলের ভিতরে বড়ি একটা কাপড় ঢুকাইছিল এই কাপড়টা হলো জান্নাতি কাপড় এই কাপড়টা টান বিয়ার বড় হইব এইটা দিয়ার জিবরাইল ইউসুফের সতর ঢেকে দাও জোরে কম সুবহানাল্লাহ এই দেখি আল্লাহ দ্বিতীয় ঘটনা ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ যেই দিন ইউসুফ আলাইহিস সালাম রে কোয়াই ফেলানো হয় আল্লাহু আকবার বলেন সংক্ষেপ করে করে দিতেছি মুসলমান এবার আয়েশা বলল কি আশা বলল এবার আসলো রে আল্লাহ কি জিব্রাইল কই রে আমার ইব্রাহিম খলিল আমার জন্য পাগল আমার ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলে দিয়েছে রে যার জিব্রাইল যা আমার ইব্রাহিমের গায়ের মধ্যেও একটা জামা আছে রে একটা মাদুলির মধ্যে একটা জামা আছে ওই জামাটা টান দিলেই বড় হয় মুসলমান রে জিব্রাইল আলাইহিস সালাম দেখে বলে আল্লাহ তাআলা এই তো আমি সিদরাতুল মুনতাহা থেকে হাজির গিয়ে দেখে রে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যেই কাপড় ওই কাপড়টা ছিল রে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাপড়টা যেইটা হলো ফায়ার প্রুফ আগুনে পুড়ে না আমার দেশে ওয়াটার প্রুফ আছে আমি হজে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনছি আমার কাছে হুজুর ওয়াটার প্রুফ পানি জিন্দিগিতে ঢুকতে পারবে না আর ওয়াটার প্রুফ আগুনে পুড়বে না সুবহানাল্লাহ বলতেন না ওই দিনটা ছিল রে মুহররমের 10 তারিখ আল্লাহু আকবার কর কোনি ব্যাগ আসেনি গর কোনি ব্যাগ আসে না কোনি ব্যাগ কয় আল্লাহ তাআলা তোমার পয়গম্বরের নমরুদের আগুনে জ্বালাই দিতেছে আমি একটু ফেসাব কইরা দেইনি বাইতাম পারিনি সুবহানাল্লাহ কয় না দেই